হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে সকাল সকাল রান্না করব দেশি মুরগির ডিম। তো এখানে আমি 5টা দেশি মুরগির ডিম নিয়েছি, যেহেতু কষ্ট করে কিন্তু মুরগি টুরগি যদি লালন পালন করে খায় তাহলে কিন্তু এভাবে রান্না করে খাওয়াই যায়। তো আর রান্না করবো মুসুরির ডাউল। আর হচ্ছে কি, আমরা কিন্তু মানে কিনা কিন্তু খাওয়ার মতো হয়তো সামর্থ্য আছে 70 টাকা আলু কিন্তু দেশি মুরগির ডিম। অবশ্যই কষ্ট করে লালন পালন করে দিকে এভাবে যা মানামান 5টা মুরগির ডিম রান্না করব। তো এদিক দিয়ে যে ভাত বসিয়ে দিয়েছি, তো ভাত হতে হতে এদিক দিয়ে আমি ডাউল ঘেঁষে বসিয়ে দিয়েছি। তো এত বড় ভিডিও করলে তো আপনারা বোর হয়ে যাবেন। তো এদিক দিয়ে যে ধুর মার বেগুন দিয়ে রান্না করব দেশি মুরগির ডিম, আর হচ্ছে ডাউল রান্না করব। তো ডাউলটা আমার ফুটে গেছে, ঘেঁষে থেকে এনে চুলায় বসিয়ে দিলাম। তো এখন ডাউলটা ভালো করে ঘুটা দিয়ে নেব। তো ডিমের সাথে কিন্তু একটু ডাউল হলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই যে আমি ঘুটা দিয়ে নিলাম, তারপর এখানে দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ, তারপরে একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিব, আর এখানে কিছুই দিব না। শুধু এরকম করে ডাউল রান্না করলে কিন্তু ভালো লাগে। আর ডাউলের মধ্যে দেখবেন আদা জিরা বাটা দিলে কিন্তু এরকম ভালো লাগে না, মশলা মশলা গন্ধ আসে। সামান্য এভাবে সাধারণভাবে ডাউল রান্না করলে কিন্তু খেতে খুবই মজা হয়। তো এখানে দিয়ে দিলাম সব কিছুই। তারপরে ভালো বেশিক্ষণ রান্না করে নিতে হবে, জাল করে নিতে হবে, তাহলে যত জাল দিবেন তত কিন্তু ডাল খেতে অনেকটাই ভালো লাগবে। আর ডাউলের সাথে যদি একটু ডিম তরকারি হয় তাহলে কিন্তু আর কোনো কথাই থাকে না। তো এখন ডাউলটা কিছুক্ষণ রান্না করে নিয়ে তারপরে এটাকে বাগার দিয়ে দেব। তো ডাউলটা আমার কিন্তু জাল দেওয়া হয়ে গেছে। তারপরে এখন সোমবার দিয়ে নেব। তো সোমবারের দিয়ে দিয়ে দিলাম তেল, তেল দিয়ে তারপরে এখানে দিয়ে দিব 2-3টা শুকনো মরিচ, তারপর এখানে রসুন দিয়ে ভালো করে বাগারটা দিয়ে দিব। তো এভাবে ডাউল রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। তো আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে রসুন আমি মানে ছেঁচে নিয়েছিলাম আগেই, তো এখানে রসুনও দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে একটু ভাজা ভাজা একদম বাদামি বাদামি কালার করে নিব। তারপর এখানে দিয়ে দিব 4-5টা জিরা। তো জিরা দিলে সোমবারে ভালো লাগে খেতে, দেখতেও সুন্দর লাগে। তো এখন ডালটা আমি দিয়ে দিব। তো এভাবে আমার কাছে ডাউল রান্না করলে খুবই ভালো লাগে। তো তারপরে ডাউলটা হয়ে গেলে তারপরে রান্না করবো। আর দেশি মুরগির ডিমটা কিন্তু বেগুন বা ধর্মাতে রান্না করলে খুবই ভালো লাগে। মানে দেশি ডিম যা যাই কিছু দিয়ে রান্না করেন না কেন, তাও কিন্তু খেতে ভালো লাগে। ফার্মের ডিম খেতে কিন্তু এতটা ভালো লাগে না, কষ্ট করে একটু লালন পালন করলে কিন্তু ডিমগুলো খাওয়া যায়। তো এখানে দিয়ে দিলাম তেল, তারপর এখানে দিয়ে দিব একটু হলুদের গুঁড়া। ডিমগুলো এখন সুন্দর করে একটু কালার করে নেবো, একটু ভেজে নেবো। একটু কালার করলে সুন্দর দেখা যায় উপর দিয়ে, মানে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে দুইটাই। তো একদম ছোট ছোট ডিম, তারপরে কিন্তু অনেক দাম দেশি মুরগির ডিমে, একদম 70 টাকা হালে এত পরিমাণের দাম। তো চাইলেই কিন্তু আমরা এত টাকা দিয়ে ডিম কিনে খেতে পারি না, যেহেতু আমরা মধ্যবর্তী ফ্যামিলির মানুষ। তো চাইলেই কিন্তু আমরা ফেরাই করে চলতে পারি না, আমাদের সব কিছু হিসাব কিতাব করে মাস চলতে হয়। তারপর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে লবণ হলুদ মরিচের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া একটু জিরা বাটা দিয়ে। তো জিরার মানে জিরা বাটাটা আমি দেখাইতে পারি নাই, মানে আমি আগে পানি দিয়ে দিয়েছিলাম, পুড়ে গেল ওদিকে। তো সব মশলা দিয়ে ভালো করে এটাকে একটু কষিয়ে নিই। তারপর এখানে দিয়ে দেবো কুটে ধুয়ে রাখা সবজি ধুরমার বেগুন। তো ধুরমার বেগুনটা কিন্তু ডিম রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো কে কে এরকম করে ধুরমার ডিম দিয়ে রান্না করে খেয়েছেন, যদি না খান তো অবশ্যই একবার হলেও বাসায় রান্না করে খেয়ে দেখবেন, আমার মনে হয় অনেক ভালো লাগবে আপনাদের একটু হলেও খেয়ে দেখবেন। তখন এই যে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেবো, কষিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ কষালে অল্প করে জল দিলে কিন্তু তরকারিটা হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো বেশি বেশি করে করবেন। তো এই যে কষানো কিন্তু প্রায় হয়ে এসেছে, আরেকটা আমি কষিয়ে নেবো। তারপরে দিয়ে দেবো এখানে ঝোল। তো অল্প পরিমাণ ঝোল দিলে হবে, যেহেতু তরকারিটা একদম সবজি নরম সবজি হয়ে এসেছে, একটু ঝোল দিলাম। আর ঝোল ঝোল না হলে কিন্তু আমাদের খাওয়া দুই বেলা যেহেতু খাবো, একটু ঝোলেরও দরকার আছে। তো এখানে ডিমও দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার তরকারি কিন্তু এই যে হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তরকারি কালারটা দেখুন কত সুন্দর এসেছে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ডালগুলাও দেখেন কত সুন্দর ঘন হয়েছে, বেশি ঘনও না পাতলাও না।